পেজ নাম্বার 60, 60 পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি আছে আমরা সেগুলি সলভ করবো। প্রথম কোশ্চেন হচ্ছে 22 নাম্বার 22, সিলেক্ট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোইং। এই কোশ্চেনটি 58 পেজে আমরা সলভ করেছিলাম, যেটি রিপিট কোশ্চেন, আপনারা 58 পেজের ভিডিওটি দেখে নেবেন। 23, 23 আমরা একটু পড়ি। এনি অফ ইউ মে টেক ইট, আই ডোন্ট কেয়ার। এটা একটি টেকনিক্যাল কোশ্চেন, খুবই টেকনিক্যাল কোশ্চেন। এখানে একটি শব্দগুচ্ছ আছে। অ্যাকচুয়ালি আমরা যারা প্রোনাউনের বেসিক ক্লাসটি আমার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে প্লে লিস্ট আছে সেখানে আপনারা প্রোনাউনের বেসিক ক্লাস, সেখানে হু এবং হুমের ব্যবহার, কি বললাম, হু এবং হুম এর ব্যবহারটি দেখে নেবেন। তো এটি আমি সংক্ষেপে একটু বলি, আই ডোন্ট কেয়ার হু টেক, মানে দেখেন এখানে অর্থ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তোমাদের যে কেউ এটা নিতে পারো, কে নেবে এটা নিয়ে আমার আগ্রহ বা উদ্বেগ নাই। দেখেন, এনি অফ ইউ মে টেক ইট, যে কেউ নিতে পারো, আই ডোন্ট কেয়ার হু টেক ইট, মানে এটি কে নিবে সে বিষয়ে আমার কোনো আগ্রহ নাই, কে নিবে। এই হু টেক এখানে শব্দটি হবে হু টেক, এই টেক শব্দটি এখানে উজ্জ্বল আছে। তো আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে হু ইউজ করতে হয়, তাই এখানে আমাদের সঠিক আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 24, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার, এনিবডি। আমরা 57, 58 নাম্বার পেজে এনিবডি সম্পর্কে শিখেছি, এটি একটি ইনডেফিনিট প্রোনাউন। আমি এই কোশ্চেনটি আরেকটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ইনডেফিনিট প্রোনাউন থেকে বারবার কোশ্চেন আসে। এই যে ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মূলত আপনাদেরকে এগুলি মনে রাখতে হবে, ঠিক এভাবে মনে রাখবেন, সাম ওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনি ওয়ান, এনিবডি, এনিথিং, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। এরপরে দেখেন সবই কি অনির্দিষ্ট বোঝাচ্ছে, মেনি, ফিউ, অল, আদার, অ্যানাদার, নান। এই যে নান, মেনি, ফিউ, অল, আদার, অ্যানাদার, এগুলি একটু পরীক্ষাতে বেশি দেখা যায়। এর বাইরে এখানে খেয়াল করেন, এই যে সাম ওয়ানের শুধুমাত্র সাম, এটিও একটি ইনডেফিনিট প্রোনাউন, আবার সাম ওয়ান, সামবডি, সামথিং, এটিও ইনডেফিনিট প্রোনাউন। নান, এই যে নো অন অথবা নান, এই যে নান এটি এবং নন একই কথা। এখান থেকে শুধু যদি বলা হয় এনি কোন ধরনের প্রোনাউন, এনিও একটি ইনডেফিনিট প্রোনাউন, অথবা এনিবডি, এনিওন, এনিথিং, এভরি ইনডেফিনিট প্রোনাউন, এই যে এভরি, তার সাথে আবার এভরিওন, এভরিবডি, এভরিথিং। আশা করি এই কোশ্চেনটি আপনারা আর কখনোই ভুলবেন না, মনে রাখবেন এটি একটি চার্ট ইনডেফিনিট প্রোনাউনের, এবং আপনারা ধীরে ধীরে দেখবেন এই একটি রুল থেকে আমাদের কতগুলি কোশ্চেন পরীক্ষাতে আসে। ওকে, কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডেফিনিট প্রোনাউন। এই যে ইনডেফিনিট প্রোনাউন থেকে আবার কোশ্চেন আসছে, আমরা মাত্রই দেখলাম এই যে এনি, কোথায় দেখলাম এনি, এই যে এনি ওয়ান, এনিবডি, এনিথিং, অথবা শুধু এনি একটি ইনডেফিনিট প্রোনাউন। কোশ্চেন নাম্বার 26, 26 বলা হচ্ছে সুহিনা শোড ড্যাশ হার ফটোগ্রাফস। তো এটি বোঝার জন্য আমরা যদি একটু ভাঙি, এটি হচ্ছে আমাদের ভার্ব, এটি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, এখানে কি একটি অবজেক্ট লাগবে। তো আমরা জানি অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন ইউজ করতে হয়। তো এখানে অবজেক্ট প্রোনাউন আছে কোনটি, মি, সুহিনা শোড মি, আমাকে দেখিয়েছিল হার ফটোগ্রাফস, তার ফটোগ্রাফ। তো অবজেক্ট প্রোনাউন কোনটি, সাবজেক্ট প্রোনাউন কোনটি, এটি আমরা বেসিক ক্লাসে শিখেছি, তারপরেও এখানে আপনাদেরকে চার্ট আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। এইগুলি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটি পসেসিভ প্রোনাউন, আই, মি, মাই, মাইন। এইভাবে প্রত্যেকটি আপনারা একদম মুখস্থ করে রাখবেন, ইউ, ইউ, ইওর, ইউর্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইট, ইটস, ইটস, টম, টম, টমস, টমস, একজনের নাম কোন ফর্মে কেমন হবে, হু, হুম, হুজ, হুজ, ওয়ান, 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 সংস, এই সবটি অবশ্যই একদম মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে এই সাবজেক্ট ভাবে সাবজেক্ট হিসেবে বসবে, এই সাবজেক্ট প্রোনাউন গুলি অবজেক্ট হিসেবে, এই অবজেক্ট প্রোনাউন গুলি বসবে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে। মনে রাখতে হবে যে নাউনের পূর্বে, এটি অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পূর্বে এগুলি বসে, যেমন মাই হাউস, ইওর শার্ট, হার আইজ, আওয়ার প্রপার্টি, অর্থাৎ নাউনের পূর্বে এরা বলবে। আর উল্টে করে বলবো, এদের পর নাউন বলবে, যদি এদের পর সরাসরি নাউন না থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইনে যোগ করে জিরান করে নিবো। যেমন আমি যদি বলি আই লাইক হি অবলিক হিজ স্মোকিং, দেখেন এখানে একটি সরাসরি জিরান আছে, তো জিরান থাকলে আমরা তার পূর্বে কি করে দিবো, তার পূর্বে আমরা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ দিবো। আবার ঠিক এমন যদি হয় আই লাভ হার, এখানে হার দিয়ে দেওয়া হয়েছে, এখানে তাহলে কি হবে, ডান্স নাকি ডান্সিং, আমরা জানি এটি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভ করে কি নাউন অথবা জিরান। সুতরাং অ্যান্সার হবে এটি। তো আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন। এখন যে কোশ্চেন আমরা ছিলাম, দেখেন এখানে সাবজেক্ট হিসেবে আই লাভ ইউ, আমরা যদি বলি আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, ইউ হচ্ছে এখানে অবজেক্ট প্রোনাউন, দেখেন ইউ, ইউ, ইউ শব্দটি সাবজেক্ট প্রোনাউনও যেমন অবজেক্ট প্রোনাউনও তাই। শি লাভস মি, সাবজেক্ট প্রোনাউন, এটি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। গিভ মি সাম মানি, এই মি হচ্ছে ভার্বের অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি এই যে অবজেক্ট প্রোনাউন যেগুলি আছে এই অবজেক্ট প্রোনাউন গুলি লাগবে। তাহলে মনে রাখবো এগুলি হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে, এগুলি অবজেক্ট হিসেবে বসবে, এটা নাউনের পূর্বে বসবে, এটি আমরা মনে রাখবো, পরেরটা আমরা যখন সিচুয়েশন আসবে বোঝাবো। ওকে, 27, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ হিয়ার, ইচ, এটি কোন ধরনের, দেখেন এগুলি কিন্তু রিপিট কোশ্চেন, যারা 57 এবং 8 পেজ করেছেন তারা পারবেন। আমরা জানি আইদার অর, নাইদার, নর, শুধু আইদার অফ, নাইদার অফ, ইচ বা ইচ অফ যদি থাকে, এগুলি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কি কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে ডিস্ট্রিবিউট প্রোনাউন বলা হয়, মানে ইউজ করতে হয়। তো আইদার অর মানে দুইজনের মধ্যে একজনকে মিন করার জন্য, হ্যাঁ অনেকের মধ্যে একটিকে মিন করার জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি, এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর ভার্ব হয় সিঙ্গুলারিটি, আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য বয়েজ ইজ এ গুড প্লেয়ার, নাইদার অফ দ্য বয়েজ ইজ এ গুড প্লেয়ার, কোনো দুজনের একজনও কি ভালো প্লেয়ার নয়, এটি আমরা পরবর্তীতে শিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। হুইজ ওয়ান অফ দ্য ফলোইং, কোশ্চেন নাম্বার 28, ইনডেফিনিট, আবারও দেখেন ইনডেফিনিট, তো ইনডেফিনিট আমরা চোখ বন্ধ করে বলবো কি এনিবডি,
29 অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি, আমরা জানি এটি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, অন অন অনস অনস, আমরা এই যে চারটি শিখলাম এখানে দেখেন আমাদের ডিফারেন্ট কালার করে দিই, এই যে অন অন অনস অনস, অন শুড রেসপেক্ট অনস ফাদার, অন শুড লাভ, অন শুড লাভস অনস মাদার, অন অন অনস অনস, ঠিক তেমনি যদি বলতাম হি শুড লাভ হিজ, হি হিম হিজ হিজ। তো আমরা কোশ্চেন নাম্বার 29 আমরা শিখে ফেললাম। তো আশা করি আমরা এই পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি বিভিন্ন পরীক্ষাতে এটি আসছে, দেখেন সহকারী শিক্ষক, এটি স্থানীয় সরকার বিভাগ, এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসছে, এই কোশ্চেন গুলি আমরা পারবো। এবং অবশ্যই আপনারা ধাপে ধাপে অর্থাৎ সিরিয়ালি একটি চ্যাপ্টারের কোশ্চেন গুলি সিরিয়ালি শিখতে শিখতে যাবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।